আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন। ২৩তম সপ্তাহের গর্ভবতী নারীকে অভিনন্দন। দেখতে দেখতে দ্বিতীয় ট্রাইমেস্টারের শেষ পর্যায়ে চলে যাচ্ছেন। আপনার বাচ্চা গর্ভের বাইরের জগতে কি ঘটছে তা আত্মপ্রকাশের জন্য প্রস্তুতি নিচ্ছে। আপনার বাচ্চাকে লালন পালনের প্ল্যানিং এখন থেকেই করে ফেলতে পারেন। ২৩তম সপ্তাহে গর্ভবতী ও গর্ভের বাচ্চার মধ্যে কি কি পরিবর্তন হয় জানতে ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। ২৩তম সপ্তাহে গর্ভের বাচ্চার আকার ও ওজন। এ সময়ের একটি বাচ্চা আকৃতিতে মাঝারি সাইজের জাম্বুরার মতো হয়ে থাকে। পরিমাপ হিসেবে ১১.৪ ইঞ্চি বা ২৮.৯৬ সেন্টিমিটার প্রায়। আর ওজনে আপনার বাচ্চাটি এখন প্রায় ৫০০ গ্রামের মতো। ২৩তম সপ্তাহে কত মাস কত দিন? ২৩তম সপ্তাহকে দিনে রূপান্তর করলে আপনি ১৬১ দিনের গর্ভবতী আর মাস হিসেবে ৫ মাস ১১ দিন, অর্থাৎ আপনার ৬ মাসের শুরুর দিকে চলছে। এখানে মাসকে ৩০ দিন ও সপ্তাহকে ৭ দিন ধরা হয়েছে। তবে আপনি সপ্তাহ হিসেব গণনা করবেন, এটাই সহজ ও সার্বজনীন। ২৩তম সপ্তাহে গর্ভবতীর শারীরিক পরিবর্তন। পা ফোলা এই সময় একটি কমন সমস্যা। পাকে যতটা সম্ভব উপরে তুলে হাঁটার চেষ্টা করুন। আপনি অনেকবার হঠাৎ করে যদি পা ফোলা দেখতে পারেন তাহলে আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করুন, কেননা এটি প্রি এক্লামশিয়া লক্ষণ হতে পারে। এই সময়ে এসে প্রথমবারের মতো আপনার পেট অনেক শক্ত অনুভব করবেন। আপনার পেশিগুলো খুবই নমনীয় হবে, অনেকটা যে মহিলারা সার্কাস দেখায় তাদের মতো। এই অবস্থা মোকাবেলা করার জন্য প্রচুর পানি পান করুন। আপনার বৃদ্ধিপ্রাপ্ত শিশুটি আপনার হাড় ও মেরুদণ্ডে চাপ দিবে। এই সমস্যাটি এ সময়ে কমন একটি সমস্যা, বিশেষ করে যাদের গর্ভে যমজ সন্তান রয়েছে। মারিফোলা ও রক্তপাত এ সময়ে কমন সমস্যা। গর্ভস্থার এ সময়ে এসে এমন সমস্যায় পড়বেন তা হয়তো আশা করেননি। গর্ভস্থার হরমোনগুলো আপনার রক্তপ্রবাহকে বাড়িয়ে দেয়। মারির সমস্যা যদি বেশি হয় তাহলে ভালো ডেন্টিস্টকে দেখান। হয়তো লক্ষ্য করলে দেখবেন স্তনবৃন্তের চারপাশের অংশটা আরও বড় ও গাঢ় রঙের হবে, ছোট ছোট গুটির মতো হতে পারে। তবে এগুলো নখ দিয়ে গালতে যাবেন না। যেহেতু আপনি গর্ভাবস্থার মাঝামাঝি সময়ে, তাই ক্ষুধাভাব বেড়ে যাবে। তাই এই সময় সঠিক পুষ্টিকর খাবার খান। ফাস্টফুড, অতিরিক্ত তেল জাতীয় খাবার খেয়ে রুচি নষ্ট করবেন না। ২৩তম সপ্তাহে পেটের আকার ও ওজন। ২৩তম সপ্তাহে গর্ভবতীর পেলভিকের হাড় থেকে জরায়ু উপরি ভাগ পর্যন্ত ২১ থেকে ২৫ সেন্টিমিটার উঁচু হয়। এটাই আপনার পেটের আকৃতি। শুরু থেকে ওজন ৬ কেজির মতো বাড়লে ঠিক আছে, এখনও ওজন না বাড়লে বা কমলে ডাক্তারি চেক আপ করুন। যমজ সন্তান থাকলে আরও ওজন ২ থেকে ৩ কেজি বেশি বাড়বে। ২৩তম সপ্তাহে গর্ভের বাচ্চার বিকাশ। এই সপ্তাহে বাচ্চার নড়াচড়া যথেষ্ট অনুভব করবেন। বাচ্চার এই নড়াচড়ায় আপনি আনন্দিত হবেন এবং নিজের স্বাচ্ছন্দ্য বোধ করবেন। আপনি যদি মনোযোগ দেন তাহলে খেয়াল করবেন যে আপনি ঘুমন্ত অবস্থায় বাচ্চাটি কম নড়াচড়া করে, আর যখন জেগে থাকেন তখন কুংফু মাস্টার হয়ে যায়। যদি রাতে বেশি নড়াচড়া করে তাহলে এটি সংকেত বহন করে। ২৩তম সপ্তাহে গর্ভবতীর করণীয়। পেট যেহেতু বড় হচ্ছে তাই চলাফেরায় সাবধান, পেটে আঘাত যেন না লাগে। পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিন। যে সকল খাবার খাচ্ছেন সেটা পুষ্টি সমৃদ্ধ কিনা খেয়াল রাখুন। অহেতুক চিন্তার বিষয়গুলো এড়িয়ে চলুন। শরীরে আকৃতি পরিবর্তনের সাথে মাপসই পোশাক পরিধান করুন, এমনকি জুতাটাও সমতল দেখে বাছাই করুন। আপনার ২৩তম সপ্তাহ ভালো কাটুক, এই কামনা রইলো।